আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নবম শ্রেণী বিজ্ঞান ষষ্ঠ অ্যাসাইনমেন্টের প্রশ্ন উত্তরে। এখন প্রশ্ন দেখি, আমি প্রশ্ন আগে তোমাদের দিয়ে দিছি, এরপরে এক পলক দেখে নাও। এখন আমরা দেখব যে কোন প্রশ্ন অ্যাসিডের সংজ্ঞা দাও। অ্যাসিডের সংজ্ঞা কি দেখি, অ্যাসিড যদি কোনো যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন এইচ প্লাস দেয়, ফলে তা নীল লিটমাস পেপারকে লাল করে, তবে ওই যৌগকে অ্যাসিড বলে। এই হচ্ছে অ্যাসিডের সংজ্ঞা। এগুলো দেখে নাও। এখন দুই নং প্রশ্ন কি আছে আমরা দেখি, ভিনেগারকে দুর্বল অ্যাসিড বলা হয় কেন, ব্যাখ্যা করো। ভিনেগারকে দুর্বল অ্যাসিড বলা হয় কেন, ব্যাখ্যা করো। এই হচ্ছে দুই নং প্রশ্নের উত্তর। ভিনেগারকে দুর্বল অ্যাসিড বলা হয় কারণ অ্যাসিড সমূহ পানিতে হাইড্রোজেন আয়ন এইচ প্লাস তৈরি করে, তবে যৌগ যৌগ অ্যাসিড সমূহ পানিতে পুরোপুরি বিয়োজিত হয় না। ভিনেগার একটি যৌগ অ্যাসিড, এই অ্যাসিড পানিতে আংশিক বিয়োজিত হয়, অর্থাৎ যতগুলো অ্যাসিডের অণু থাকে তার সবগুলো হাইড্রোজেন আয়ন এইচ প্লাস তৈরি করে না, এজন্য ভিনেগারকে দুর্বল অ্যাসিড বলা হয়। এই হচ্ছে কোন প্রশ্নের উত্তর। দেখে নাও, এখন আমরা দেখব গ নং প্রশ্ন কি আছে। বলছে উদ্দীপকের দুই নং বিক্রিয়া দুটি সম্পন্ন করে ধরন ব্যাখ্যা করো। এই দুইটা ও দুই নং বিক্রিয়া কি করতে হবে সম্পন্ন করে, এটা কোন ধরনের বিক্রিয়া আছে বলতে হবে, ব্যাখ্যা করতে হবে। এখন আমরা দেখব গ নং প্রশ্নের উত্তর। উদ্দীপকের দুই নং বিক্রিয়া হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড জলীয় অবস্থায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড জলীয় অবস্থায় বিক্রিয়া করে, কি দেখো। উদ্দীপকের দুই নং বিক্রিয়াটির সমাধান, দুই নং বিক্রিয়াটির সমাধান করব। তিন অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড, এক অণু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এক অণু ও তিন অণু পানি উৎপন্ন করে। অ্যাসিডিটির জন্য দায়ী হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের প্রশমন বিক্রিয়া ঘটে। হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ ও H2O পানি তৈরি করে, যা প্রশমন বিক্রিয়া। তাহলে উদ্দীপকের দুই নং বিক্রিয়াটি হচ্ছে প্রশমন বিক্রিয়া। এখন আমরা দেখব ঘ নং প্রশ্ন কি আছে। পাকস্থলীতে অ্যাসিডিটির সমস্যা হলে এ থেকে উত্তরণের ক্ষেত্রে উল্লেখিত বিক্রিয়া দুটির ভূমিকা ব্যাখ্যা করো। এখন আমরা দেখব যে সৃজনশীল প্রশ্নের ছাড় ঘয়ের উত্তর। পাকস্থলীতে অ্যাসিডের সমস্যা হলে এ থেকে উত্তরণের ক্ষেত্রে উল্লেখিত বিক্রিয়া দুটির ভূমিকা নিম্নরূপ। পাকস্থলীর অ্যাসিডিটির জন্য পেটের ব্যথা হলে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড MgOH2 বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড LOH3 নামক অ্যান্টাসিড খেলে ব্যথা সেরে যায়। কারণ হল অ্যাসিডের জন্য দায়ী হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের প্রশমন বিক্রিয়া ঘটে। যার ফলে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিষ্ক্রিয় হয়ে যায় এবং
বেতা আর থাকে না, বিক্রিয়া দুটি হচ্ছে দুই অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড এক অণু ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম ক্লোরাইড এক অণু ম্যাগনেশিয়াম ক্লোরাইড ও দুই অণু পানি উৎপন্ন করে। দুই নম্বর বিক্রিয়া হচ্ছে তিন অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড এক অণু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্লোরাইড ও তিন অণু পানি উৎপন্ন করে। এগুলো হচ্ছে অ্যাসিড, এগুলো হচ্ছে ক্ষার, বিক্রিয়া করে লবণ যোগ পানি তৈরি করে। আমরা জানি অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে কী তৈরি করে, প্রসমর বিক্রিয়া যা নিষ্ক্রিয় হয়ে যায়। সেজন্য বলতে বা হুলে কামড় মারলে চুন যোগ করা হয়, চুন হচ্ছে ক্ষার। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।